রুশ সেনাদের লক্ষ্য করে একের পর এক রকেট ছুটছে ইউক্রেনের সেনারা। দেশটিতে বসন্তকাল শুরু হয়েছে, আর বসন্ত মানে সেখানে বৃষ্টি। কর্দমাক্ত পূর্বাঞ্চলীয় দোনস্কের বিভিন্ন এলাকা, এর মধ্যেই পুতিন ও জেলেনস্কি বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি এলাকায় ইরানি ড্রোন ব্যবহার করে মস্কোর সেনারা হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। বাখমুত শহরেও দুপক্ষের তীব্র যুদ্ধ চলছে, কেউই ছেড়ে কথা বলছে না। গত কয়েক মাসে ইউক্রেন জুড়ে সবচেয়ে ভয়াবহ লড়াইটি হচ্ছে বাখমুতে। রক্তক্ষয়ী যুদ্ধে প্রতিদিনই হতাহত হচ্ছেন বহু ইউক্রেনীয় সেনা। আহতদের চিকিৎসায় সেখানে গঠন করা হয়েছে মেডিকেল টিম, যারা দিনরাত সেনাদের সেবা দিচ্ছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শহরটির পরিস্থিতি কঠিন থেকে আরো কঠিন হয়ে উঠছে, শত্রুরা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এ অবস্থায় দেশটির সব অঞ্চল রক্ষায় পশ্চিমাদের কাছে আবারও যুদ্ধ বিমান পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। শত্রুরা লাগাতার সবকিছু ধ্বংস করে ফেলছে, তবে আমাদের সেনারাও বীরের মতো লড়ে যাচ্ছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এদিকে সোমবার আকস্মিক কিয়েভ সফরে যান মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে $100 কোটি সহায়তা দেবে বলে তিনি জানান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য পুনর্ব্যক্ত করে জেনেট আরও বলেন, যতদিন না ইউক্রেন বিজয়ী হচ্ছে ততদিন দেশটির পাশে থাকবে ওয়াশিংটন। রাইসা জান্নাত, সময় সংবাদ।